ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গত দুদিন আগের করা ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে বাজার করেছিলাম মেঘলা একটা সুন্দর দিনে। তো বাজার করে নিয়ে এসেছি যা, তার মধ্যে আমি একটা রেসিপি আর শেয়ার করতে যাচ্ছি। আর শেয়ার করার আগে দেশ ও প্রবাসীর আমার সকল ভিউয়ার্সকে আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সকলেই সৃষ্টিকর্তা আর অশেষ কৃপায় ভালো আছেন। ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজ যেটা যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হলো শাপলার বড়া। শাপলা আমরা নানানভাবে রান্না করে খাই, শাপলার তরকারি, শাপলা ভাজা এরকম। তো শাপলার বড়া যারা খান নাই, আপনাদের এই ভিন্ন ধরনের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আশা করি। আর আমি এটা প্রায়ই করি, তাই ভাবলাম আজ আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন আমি কী কী নিয়েছি, কী পরিমাণ। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিউয়ার্স, এই রেসিপিটা যে শুধু গরম গরম ভাতের সাথে যায় তা না, আপনারা বিকালে চায়ের সাথে টা হিসাবে নিতে পারেন। এটা খুবই মুখরোচক একটা খাবার, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। তো আজ আমি বিদায় নিয়ে নিচ্ছি ভিউয়ার্স, দেখা হবে কথা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আর এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।